রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন বনগাঁ হাবড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর গ্রেফতারের প্রতিবাদে যশোর রোডে বসে বিক্ষোভ কর্মসূচি। গতকাল বিজেপির রাজ্য সভাপতি ডাক দিয়েছিলেন গোটা রাজ্যের সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচির। সেই মতো শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বনগাঁ ও হাবড়া থানার সামনেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। তার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়। এদিন কর্মসূচিতে অংশ নিয়ে হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন হাবড়া বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পর যশোর রোডের ওপর বসেও চলতে থাকে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে বিজেপির জেলা নেতা বিপ্লব হালদার বলেন, হাবড়া বিধানসভা ও এলাকার চারটি মণ্ডল সভাপতির নেতৃত্বে রাজ্য সভাপতির নির্দেশে আমাদের এই কর্মসূচি। নারী নির্যাতনের বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সেই জনমতকে সামনে রেখে স্বাস্থ্য ভবনে যে গুগুর বাসা আর তাদের সঠিক তথ্য বের করার জন্যে স্বাস্থ্য ভবনে আমরা কালকে ওখানে ঘেরাও অভিযান আয়োজন করা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ওখানে পৌঁছানোর পর আমরা জানতে পারলাম যে আমাদের নেতা শ্রমিক বরচাজ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করেছে। সাথে হাজার হাজার কর্মী যাদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তাদেরকে পরে রাত্রেবেলা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। গতকাল আমাদের রাজ্য সভাপতি সারা বাংলা জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া, থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি হাবড়া বিধানসভা ক্ষেত্রে বিজেপির কার্যকর্তাদের নিয়ে চারটি মণ্ডল সহযোগে হাবড়া থানায় আমরা অবস্থান এবং ঘেরাও করেছি। বড়বাবু গেট আটকে দিয়েছে এবং ভেতরে ঢোকার সুযোগ দেয়নি। আমরা শান্তিপ্রিয় আন্দোলনে বিশ্বাসী, রাজ্য নেতা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজকের আন্দোলন আমাদের এখানে চলছে। হাবড়ার পাশাপাশি এদিন বনগাঁ এলাকাতেও বনগাঁ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে। বনগাঁ থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ বিষয়ে মহিলা মোর্চার সভানেত্রী কাবেরী ঘোষ বলেন, আজকে থানা ঘেরাও অভিযান চলছে এবং এটা আমাদের চলবে যতক্ষণ না আমরা আমাদের জাস্টিস না পাবো। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, উনি যখন মহিলা মুখ্যমন্ত্রী তার মহিলাদের সুরক্ষা কোথায়? উনি বলেছেন যে রাত 10টা পর্যন্ত মেয়েদের কাজ করার, ওই পর্যন্ত। তাহলে উনিও তো মেয়ে, উনি রাত 10টার পরে বেরোবেন না? এটাই ওনার কাছে প্রশ্ন। মেয়েরা যদি সমান ভাবে না মানে এগোতে পারে তাহলে মেয়েরা, উনি মহিলা মুখ্যমন্ত্রী কি কারণে হয়েছে? এদিন মিছিল করে যুব মোর্চার কর্মী সমর্থকেরা বনগাঁ থানার সামনে আসেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন তারা। এ বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রাজীব রায় বলেন, আমরা বনগাঁ থানাও ঘেরাও কর্মসূচিতে নেমেছি, কারণ আজকে পুলিশের চাক্কান কাটা। আপনারা দেখছেন পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, এখানে অনেক মা পুলিশরাও রয়েছেন, অনেক মহিলা পুলিশরাও রয়েছেন, কিন্তু নাক কান কাটা আজকে। তাই তাদের দিকে আমরা পেছন ফিরে তাকিয়ে আজকে আমরা এই কর্মসূচি করছি, কারণ তাদেরকে আর শোনানোর কিছু নেই। তারা শুনছেন না, মমতা ব্যানার্জি তাদের কান আটকে দিয়েছেন তুলো দিয়ে। তাই সাধারণ মানুষকে শোনাচ্ছি আমরা, মানুষকে বলতে চাই যে আপনারা একত্রিত হন। আমরা আজকে মমতা ব্যানার্জির চেয়ার ভেঙে যায় তাকে পদত্যাগ করতে বাধ্য করছি আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।